বন্ধুরা এই ভিডিওতে বলবো ঝড়ের হাত থেকে আপনাদের পোলট্রি ফার্মকে কী করে রক্ষা করবেন। আপনার যাদের পোলট্রি ফার্ম একদম পিলার দিয়ে তোলা তাদের তো ভালো কথা, বা যাদের নিচে যেমন ঢালাই দিয়ে একবারে পিলার তোলা, যেমন আমারটা যেমন নিচেতে আমি এমনি পিলার কিন্তু নিচেতে আমি ঢালাই দিয়ে তারপর তুলেছি। ঢালাই মানে আপনার 2-3 কড়াই করে সিমেন্ট দিয়ে তারপরে মাটি দিয়ে তারপর তুলেছি বলে আমাদের অতটা ক্ষতি হবে না। আর আপনার আমাদের চারিপাশে গাছ লাগানো আছে বলে হাওয়াটা কম লাগবে, কিন্তু যাদের নাই তারা কী করবেন, যারা নতুন ফার্মার বিশেষ করে তারা জানুন যে প্রথম কথা হচ্ছে সব থেকে মেন পয়েন্ট হচ্ছে আপনার পর্দা। আপনার পর্দার কারণে 50% ফার্ম পড়ে যাওয়ার সম্ভাবনা হয়। মানে আপনারা অনেকে জানেন না যে পর্দা ঝড়ের সময় পর্দা কী করবো, অনেকে বাচ্চা থাকলে বা বড় মুরগি থাকলে মনে করেন পুরো পর্দাটা আমি দিয়ে দিই, তাহলে আপনার জল ঢুকবে না বা হাওয়া ঢুকবে না, কিন্তু এটা ভুল কথা। আপনার ফার্মের বাচ্চা বাঁচাতে গিয়ে বা আপনার মুরগি বাঁচাতে গিয়ে এমনিতে মুরগি সেরকম ক্ষতি হয় না, কিন্তু এটা করার জন্য আপনার ফার্মটা পড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। মানে পর্দা যদি ফুল দেওয়া থাকে তাহলে কিন্তু পুরো হাওয়াটা লেগে যাবে, মানে পুরোটা হাওয়াটা আটকাবে, ফার্মের ক্ষতি হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। সেই জন্য পর্দা পুরো খুলে দেবেন, ঠিক আছে। যাদের বাচ্চা আছে বা যাদের এমনি খুব বড় নেই, আপনার 20-25 দিন পর্যন্ত বাচ্চা আছে বা 30 দিন পর্যন্ত, তারা কী করবেন, যদি মনে করেন 1 হাত নিচেতে রেখে দিতে পারেন, মানে 1 হাত যেন ডাইরেক্ট হাওয়াটা না লাগে, কিন্তু পুরো উপরে পর্দা খুলে দেবেন, কারণ যেন হাওয়াটা চলাচল হয়, নাহলে কিন্তু ফার্মে বড় ক্ষতি হয়ে যাবে। আপনার 1 লটের মুরগি দেখতে গিয়ে কিন্তু এমনিতে ক্ষতি হবে না, আমি বলছি ক্ষতি হবে না, 1-2 দিনের জন্য সেরকম মুরগি কোনো ক্ষতি হয় না, ওজন যদি একটু দাঁড়িয়ে যায় আপনার বাড়ানো যাবে। কিন্তু আপনি যদি সবসময় পর্দা দিয়ে রাখেন তাহলে কিন্তু হাওয়া আটকাবে, আর হাওয়া ধরলেই কিন্তু ফার্মে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। এই ভিডিওটা এই পর্যন্ত, আর কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন। দেখতেই পাচ্ছেন এখন তো বুঝতেই পাচ্ছেন কেমন ঝড় বৃষ্টি হচ্ছে, তা আপনাদের কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।